ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল আর্কেন ওয়ার্ল্ড। 2023 সালে যা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করে দিচ্ছি। তো এই সাজেশনটি শুধুমাত্র 2023 সালের জন্য নয়, তোমাদের ফার্স্ট যে সাবমিটিভ এভালুয়েশন রয়েছে সেই ফার্স্ট ইউনিট টেস্টে যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং প্রস্তুতি যাতে এখন থেকে শুরু করতে পারো তার জন্যই কিন্তু সমস্ত সাজেশন অ্যান্সার সহ প্রোভাইড করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশে যে টপিক রয়েছে ইংলিশে আমি অলরেডি একটা সাজেশন প্রোভাইড করে দিয়েছি। তো আজকের ভিডিওর মাধ্যমে ইংলিশের রাইটিংয়ের যে পার্টটা রয়েছে রাইটিংয়ের পার্টে যেগুলো বছরের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের ফার্স্ট এভালুয়েশন এবং তোমাদের টেস্ট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল 2023 সালের পরীক্ষার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত রাইটিংয়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, যে সমস্ত টপিকগুলো এবছর আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিকগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও স্ক্রিনটা করে সম্পূর্ণ দেখো এবং এই সমস্ত রাইটিংয়ের যদি অ্যান্সার প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে জয়েনের, মেম্বারশিপ জয়েন করে যাও এবং সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত অ্যান্সার কিন্তু পেতে পারবে। পাশাপাশি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, তোমাদের যে পরীক্ষা হবে ফার্স্ট সেমেটিভ এভালুয়েশন সেখানে কিন্তু প্রথম তিনটে চ্যাপ্টার অর্থাৎ ফাদার সেলফ, পাসিং আওয়ার বাপু আর ফেমেল, দু নম্বর কবিতা, এই তিনটে কিন্তু ওল্ড সিলেবাস, নতুন সিলেবাস কিন্তু এখনো প্রোভাইড করেননি। সো এই ওল্ড সিলেবাস এই তিনটে রয়েছে এবং এই ওল্ড সিলেবাসের তিনটে থেকেই কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন আনসার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সমস্ত কোশ্চেন তোমার জানো এবং সেই রিলেটেড কিন্তু একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেখানে দেখে নিতে পারো। এছাড়া এবছর জন্য কিন্তু তোমাদের আরও একটি এক্সট্রা বই রয়েছে যেটা শিখন সেতু, এবং শিখন সেতু বইয়ের গ্রামারের পার্ট রয়েছে, রাইটিংয়ের পার্ট রয়েছে, আনসিনের রিডিং কম্প্রিহেনশন রয়েছে। তো সেইগুলো প্র্যাকটিস করো বারবার ধরে এবং সেইগুলো প্র্যাকটিস করলে আশা করি তার মধ্যে থেকে তোমার অনেক গ্রামার তোমার করতে পারবে এবং সেই শিখন সেতুর যা গ্রামার রয়েছে সমস্ত ডিটেলসে ব্যাখ্যা সহ কিন্তু আমি ভিডিও করে রেখেছি অলরেডি ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কের থেকে ক্লাস 10 শিখন সেতু বলে প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো, সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা সহ আলোচনা করে দিয়েছি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, প্রিভিয়াস ইয়ারের যে ইংলিশের কোশ্চেন রয়েছে যদি সে কোশ্চেন তোমার না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা অ্যান্সার সহ দেখতে পারবে, আমরা অলরেডি কিন্তু অ্যান্সার সহ সেই কোশ্চেন আপলোড করে রেখে দিয়েছি। ওকে, তো তোমাদের যেমনটি বললাম তোর যে রিপোর্টগুলো রয়েছে ইম্পর্টেন্ট রিপোর্ট, সো ইম্পর্টেন্ট রিপোর্টগুলো দেখো। প্রথমত যেটা রয়েছে আমি কিন্তু এখানে জাস্ট জাস্ট টপিক ডাট মেন টপিক সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি। তো অ্যাক্টিভিটি একের দিকে যেটা করবে অ্যাবাউট COVID-19 অথবা লুক আফটার পাবলিক হেলথ, পাবলিক হেলথের উপরে যে কনসার্ন যেগুলো হয়ে থাকে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে রিপোর্ট সেটা লিখতে হবে। অথবা দু নম্বর দেখবে সুপার সাইক্লোন, তিন নম্বর রোড অ্যাক্সিডেন্ট, হাই প্রাইস, হাই প্রাইসটা দেখো, হাই প্রাইসটা এইভাবে করবে যে মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধি তোমরা এডিটোরিয়াল লেটার যেটা রয়েছে তার উপরে করে রাখবে এবং এই মূল্যবৃদ্ধির ফলে যে প্রভাবটা পড়ছে ডেলি লাইফে, সেই ডেলি লাইফে যে প্রভাব যেটা পড়ছে মূল্যবৃদ্ধির ফলে সেইটা ভালো করে রাখবে। পাঁচ নম্বর যে ডিভেস্টিং ফ্লোট ইন সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে যে বন্যা হচ্ছে ভয়াবহ বন্যা, সেই বন্যার উপরে রিপোর্ট করে রাখবে। অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপরে ভিত্তি করে রিপোর্ট করে রাখবে। এটা অ্যাকচুয়ালি তোমাদের স্কুলেরই, স্কুলে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তার উপরে বেস করে, বা ফেয়ারওয়েল হতে পারে, যে কোনো অনুষ্ঠান যে সমস্ত প্রোগ্রামগুলো হয়ে থাকে স্কুলের বিশেষ করে সেই সমস্ত এই প্রোগ্রামের উপরে কিন্তু একটা দেখে রেখে দেবে ভালো করে। ওকে, আর শুধুমাত্র যে এটা তোমাদের ফার্স্ট এভালুয়েশনে আসবে এটা নয়, এমন নয়, এটা কিন্তু তোমাদের টার্গেট পারভাদে বলছি, টার্গেট মাধ্যমিক 2023, ওকে, মানে 2023 সালে টার্গেট করে কিন্তু সমস্ত সাজেশান প্রোভাইড করা হচ্ছে। এখন থেকে তোমরা প্রস্তুতি নাও, অনেকটা সময় পাবে, সারা বছর ধরে প্রস্তুতি নেবে, টেস্টে সেগুলোই আসবে এবং ফাইনালেও কিন্তু সে একই রকমভাবে কোশ্চেন চলে আসবে। ব্যাড এফেক্ট অফ অনলাইন গেম অন দ্য স্টুডেন্ট ডিউরিং লকডাউন, দেখো লকডাউন তো চলে গেছে অলরেডি কিন্তু এই যে ব্যাড এফেক্টটা থেকে গেছে না অনলাইন গেমের উপরে, অনলাইন গেম যেটা স্টুডেন্টদের লাইফে, সেই সেই অনলাইনের যে গেমের যে এফেক্ট, ব্যাড এফেক্ট, তার উপর ডিপেন্ড করে তোমরা রিপোর্ট করবে। ম্যাজিক শো ইন ইউর স্কুল, ম্যাজিক শো হয়ে গেছে তোমাদের যে স্কুলে, যে ম্যাজিক শো হয়েছিল তার উপরে বেস করে, ম্যাজিক শোয়ের উপরে বেস করে লিখতে হবে। অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, স্কুলে যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল বা লোকালিটিতে যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল, যেহেতু রিপোর্ট জানো সব পাস্টের উপরে বেস করে লেখা হয় তো তার উপরে ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করতে হবে। আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, স্কুলে যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছিল, কোনো ডে যে আমাদের যে এনভায়রনমেন্টাল ডে রয়েছে, পরিবেশ দিবস, পরিবেশ দিবসের দিন
ধরো বা কোনো একটা স্পেশাল ডেতে যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছিল স্কুলে তার উপরে বেস করেই কিন্তু এটা লিখতে হবে। ওকে, তো এই কটা রিপোর্ট তোমরা দেখে রাখো। এরপরে যদি তোমাদের এই বছর চলাকালীন যদি কোনো রকম কারেন্ট টপিক আসে তাহলে সেটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন যখন প্রোভাইড করা হবে তখন কিন্তু তোমাদের সেটা উল্লেখ করে দেওয়া হবে। ওকে, তারপরে দেখো যে প্যারাগ্রাফগুলো করবে, অনলাইন ক্লাসরুম প্যারাগ্রাফ করবে, লকডাউন ইন ওয়েস্ট বেঙ্গল, গ্লোবাল ওয়ার্মিং, ইউর এম ইন লাইফ। তো দেখো, এম ইন লাইফ অ্যান্ড দ্য পার্সন ইউ লাইক মোস্ট, তো যে মানুষটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ সেই ব্যক্তির বিষয় সম্পর্কে লিখতে হবে। তো এই পার্সনটা তোমার কোনো ব্যক্তিগত কেউ হতে পারে, বা তোমার ক্রিকেটার হতে পারে, অথর হতে পারে, ঠিক আছে, রাইটার হতে পারে, সেলিব্রিটি হতে পারে, কোনো যা কিছু হতে পারে তার উপরে বেস করে কিন্তু লিখতে হবে, ক্রিকেটার হতে পারে। ওকে, তো যে কোনো একজনের উপরে তোমার পছন্দ যদি থাকে সেটাকে উল্লেখ করা থাকে অবশ্যই সেটা দেখে লিখবে পয়েন্ট দেখে, যদি উল্লেখ করা না থাকে তাহলে তোমরা নিজের মতো করে লিখবে। তারপর দেখো বায়োগ্রাফি যেটা রয়েছে, বায়োগ্রাফি তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে, বায়োগ্রাফি জীবনীতে পয়েন্ট দেওয়া থাকবে। তো পয়েন্ট দেখে তোমার তো এমনি লিখতে পারবে, তবু যে সমস্ত বায়োগ্রাফিগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৌমিত্র চ্যাটার্জি, মারাদোনা, নীরাজ চোপড়া, মহেশ্বরা দেবী আর এপিজে আব্দুল কালাম, এরকম যে সমস্ত বায়োগ্রাফিগুলো রয়েছে এই সমস্তগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রসেসিং দেখে রাখবে, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, প্রসেসিং, মাস্ক তৈরি, একটি মাস্ক তৈরি, স্কুল ম্যাগাজিন কীভাবে তৈরি করা হয়, ওআরএস তৈরি, ঠিক আছে, ওরাল ডিহাইড্রেশন সলিউশন যেটা বলা হয়, তো সেই প্রসেসগুলো কী পদ্ধতিতে তৈরি করা হবে এই পদ্ধতিগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। এছাড়া নর্মাল যেগুলো জানো তোমার ম্যাঙ্গো তৈরি, ম্যাঙ্গো জুস, ফোন কল, ওকে, এ সমস্তগুলো বা ইউপিআই ট্রানজ্যাকশান, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্রসেসিং তোমরা স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট করে রাখবে। লেটার দেখো, এবছর কিন্তু পার্সোনাল লেটার এসে গিয়েছে, তবুও তুমি এই যে ফার্স্টটা দেখতে পাচ্ছ, এর প্রথম যে পার্ট, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বা টু ইয়োর ব্রাদার, সেই পার্টটা কিন্তু এখানে থেকেই দেওয়া, মানে তার প্রথম যে অংশ সেটা কিন্তু দেওয়া নি, মেন টপিক বারবার থেকে বলছি মেন টপিকটা কিন্তু আমি উল্লেখ করে দেওয়া। তো টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ লকডাউন, বন্ধুর কাছে চিঠি লিখতে বলছে কি সম্পর্কে, লকডাউনের যে অভিজ্ঞতা হয়েছে তোমার প্রিভিয়াস ইয়ারে সেই লকডাউনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লিখতে হবে। দু নম্বর যেটা করবে, টু ইয়োর ব্রাদার অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস অফ কোভিড-19, তোমার বন্ধু ভাইয়ের কাছে চিঠি লিখতে হবে যে অ্যাওয়ারনেস অফ কোভিড-19, কোভিড-19 সতর্কবার্তা জানিয়ে। টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ সুপার সাইক্লোন, সাইক্লোন হতে পারে, আমফান হতে পারে, ইয়াস হতে পারে, যেগুলো হয়েছে আর কি প্রিভিয়াস টাইম, তো এবছরে যদি কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আনফর্চুনেটলি যদি হয়ে থাকে তাহলে সে তার উপরে বেস করে কিন্তু আসবে। কারেন্ট টপিক ওগুলো আমি বলেছি তোমাদের, কারেন্ট টপিক যদি কিছু থাকে, কারণ জানো প্রকৃতি বিভিন্ন রকমভাবে ভয়াবহ রূপ দেখাচ্ছে প্রতি ক্ষেত্রে, সো সেই কারেন্ট টপিকের উপর যদি কিছু থাকে সেটা লাস্ট মিনিট সাজেশনে কিন্তু তোমরা টেস্টের আগে পেয়ে যাবে। তো এই যে সাইক্লোন, সুপার সাইক্লোন, যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো রয়েছে, সে প্রাকৃতিক ঘূর্ণিঝড় হলো বা সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় যেমন আমফান, ইয়াস, এই সমস্ত ঘূর্ণিঝড়ের এর যে প্রভাব সেই প্রভাব সম্পর্কে কিন্তু বন্ধুর কাছে চিঠি লিখতে হবে। চার নম্বর, অ্যাডভাইসিং ইয়োর ব্রাদার অর সিস্টার নট টু ইউজ মোবাইল ফোন স্পেশালি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং রোড, তো অ্যাডভাইস যে পরামর্শ দিতে হবে তোমার ভাই অথবা বোনকে মোবাইল ফোন যাতে না ব্যবহার করে, বিশেষ করে যখন রাস্তা পার করবে, রাস্তা পার হওয়ার সময় যেন মোবাইল ফোন যাতে না ব্যবহার করে, তার উপরে বেস করে চিঠি লিখতে হবে তোমার বোনের কাছে অথবা ভাইয়ের কাছে। তারপরে এটা তোমার ফ্রেন্ড হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, যা যে কেউ হতে পারে, বেনিফিট অফ রিডিং আ গুড নিউজ পেপার, একটা নিউজ পেপার পড়ার যে খবর কাগজ পড়ার যে উপকারিতা সেই সম্পর্কে চিঠি লিখতে হবে। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য রিওপেনিং ডে অফ ইয়োর স্কুল আফটার লং টাইমস, তো দেখো স্কুল অলরেডি খুলে গিয়েছে, তো স্কুলের এই জায়গাটা তোমরা একটা খেয়াল রাখবে, আমি বলছি শোনো, যে পরীক্ষা হয়েছে, তোমরা অনলাইনে পরীক্ষা না দিয়ে অফলাইন পরীক্ষা দিয়েছো বা নিজের স্কুলে পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিচ্ছে নিজের স্কুলে, বা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষা দিচ্ছ বা ফার্স্ট টাইম তোমরা স্কুলে করছো, বহুদিন পরে তোমরা স্কুলে গেছো, তো তোমাদের স্কুল খুলে হয়তো 2-3 মাস হয়েছে সবে, তো সেই স্কুল খোলার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা জানিয়ে একটা বন্ধুর কাছে চিঠি লিখতে হবে। ওকে, প্রথম দিনে তোমাদের কী অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বন্ধুর কাছে চিঠি লিখে জানাতে হবে। ইউর লাইক অর ডিসলাইক,
তোমার পছন্দ এবং অপছন্দের উপর ভিত্তি করে একটা চিঠি লিখতে হবে, সেটা বন্ধুর কাছে উল্লেখ থাকলে বন্ধুর কাছে লিখবে, ভাইয়ের কাছে উল্লেখ থাকলে ভাইয়ের কাছে লিখবে, যেটা থাকবে টপিক সেখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এবার দেখো এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার এবছরের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বারবার ধরে বললাম যেটা, অ্যাবাউট প্রথমে দেখো কী থাকবে, রাইট এ লেটার টু দ্য এডিটার, এডিটার অফ সেটা এবিপি আনন্দ হতে পারে, এডিটার অফ যে কোনো নিউজ পেপার হতে পারে, টেলিগ্রাম হতে পারে, তোমার যা কিছু রয়েছে সমস্ত নিউজ পেপারের এডিটরের কাছে তুমি চিঠি লিখছো কী সম্পর্কে, অ্যাবাউট হাই প্রাইস অফ এসেন্সিয়াল গুডস, যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার, যেমন পেট্রোল ডিজেল এই সমস্ত, এলপিজি গ্যাস এই সমস্ত যেগুলো রয়েছে তার যে মূল্যবৃদ্ধি ঘটছে, এই সম্পর্কে এডিটরের কাছে চিঠি লিখতে হবে, যাতে তার বিরুদ্ধে তো সেই এডিটরের সেই কলমের মাধ্যমে রিপোর্ট পেশ করে, পেশ করলে কী হবে, সর্বত্র সেটা প্রচার হবে, যাতে সবাই তার বিরুদ্ধে একটু রুখে দাঁড়ায় বা তার সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটু সরকারকে জানানোর চেষ্টা করে। ওকে, অ্যাবাউট স্টুডেন্টস গেটিং অ্যাডিক্টেড টু অনলাইন গেম ডিউরিং লকডাউন, সেই একই কথা তোমাদের বললাম, অনলাইন গেমের প্রতি অ্যাডিকশন যেটা রয়েছে এই টপিকটা দেখে রাখবে, এডিটরের কাছে সেই চিঠিটা লিখতে হবে। অফিসিয়াল চিঠি যেটা রয়েছে দেখো, অফিসিয়াল চিঠি টু দ্য ম্যানেজার অফ ইলেকট্রিক কোম্পানি অ্যাবাউট দ্য এক্সিভ বিল, যে ইলেকট্রিক কোম্পানি রয়েছে ইলেকট্রিক কোম্পানির কাছে ম্যানেজার, যে কোম্পানি ম্যানেজার তার কাছে চিঠি লিখতে হবে, কী চিঠি লিখতে হবে, এক্সেসিভ বিল, অতিরিক্ত যে বিল আসছে কারেন্টের তার উপরে। আরেকটা গিয়ে টু দ্য হেডমাস্টার অ্যাবাউট দ্য এক্সট্রা ক্লাস, অ্যাবাউট দ্য এডুকেশন ট্রিপ, অ্যাবাউট দ্য স্পোর্ট কম্পিটিশন, দেখো হেডমাস্টারের কাছে কয়েকটা ক্লাস, কয়েকটা তোমরা লেটার দেখে রাখবে এক্সট্রা ক্লাসের জন্য, যেহেতু তোমরা কম ক্লাস পেয়েছো তো সেই এক্সট্রা ক্লাসের জন্য তোমরা হেডমাস্টারের কাছে চিঠি লিখতে পারো, অথবা এডুকেশন ট্রিপ, বহুদিন স্কুল বন্ধ ছিল, এবার যে পরীক্ষা হবে পরীক্ষার পরে যেটা পড়াশোনার মধ্যে একটা এডুকেশন আনার জন্য, এডুকেশনাল যে শিক্ষামূলক যে ভ্রমণ হয়ে থাকে সেই ভ্রমণের জন্য হেডমাস্টারের কাছে অনুরোধ করে একটা চিঠি লিখতে হবে, অথবা অ্যাবাউট স্পোর্ট কম্পিটিশন বা এক স্কুল থেকে অন্য স্কুলের সঙ্গে যে ইন্টার স্কুল হতে পারে, এই সমস্ত যে কম্পিটিশন ফুটবল ম্যাচ হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ইন্টার স্কুল যে কম্পিটিশন স্পোর্টে বা বিভিন্ন রকম খেলাধুলো থাকে যেগুলো, সেই সমস্ত খেলাধুলো যাতে করানো হয় অন্য স্কুলের সঙ্গে বা নিজেদের স্কুলের মধ্যে, সেই সমস্ত বিষয়ে অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে রিকোয়েস্ট করা হবে। ওকে, তো এই যে কয়েকটা তোমরা দেখালাম, এই কয়েকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তো আশা করি এর বাইরে কোনো কিছু আসবে না, তবুও ফার্স্ট যে পরীক্ষা যেটা হবে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সেমেস্টার ইভ্যালুয়েশন, সেটা যেহেতু তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় প্রশ্ন করবেন, ওনারা যেগুলো বলে দিচ্ছেন প্রথম পরীক্ষা আশা করি তোমাদেরকে জানিয়ে দেবে যে এই সমস্ত রাইটিং স্কিলগুলো তোমরা করো, এই সমস্ত রাইটিং স্কিলগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, যেহেতু ক্লাস কম হয়েছে তোমরা কম টাইম পেয়েছো, সিলেবাস হয়তো সবার কমপ্লিট হয়নি সেইভাবে এখনও, তো সেই কারণে কিন্তু স্কুল থেকে জানিয়ে দেবে যে এই পার্টটা তোমরা করো, এই পার্ট থেকে তোমরা প্রথম পরীক্ষায় করতে পারবে। কিন্তু আমাদের যে সাজেশান বা আমরা যে সাজেশানটা প্রভাইড করছি এটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2023-এর লক্ষ্য পূরণের জন্য। ওকে, তো সেই কারণে কিন্তু আমাদের বারবার ধরে বলছি এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর যদি এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার বা এই সমস্ত রাইটিংয়ের যে পার্টগুলো রয়েছে এই সমস্ত রাইটিংয়ের যদি অ্যান্সার প্রয়োজন হয় বা তোমার ডিটেলসে বুঝতে চাও কীভাবে কী কোনটা লিখতে হবে বা কীভাবে কী করবে, তার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে জয়েনের লিঙ্ক রয়েছে, জয়েনের লিঙ্কে টাচ করে আমাদের মেম্বারশিপটি নিয়ে নাও, আশা করি সেখান থেকে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ফর ওয়াচিং, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি অন্যান্য ভিডিও না দেখে থাকো অন্যান্য সাজেশান থেকে শুরু করে অন্যান্য শিখন সেতুর যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে দেখতে পারো, আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা রেড বাটনটি অন করে দেবে পরবর্তী এডুকেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ইনফরমেশান করা হবে, যদি তোমরা বেল আইকনটা অফ করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, বাই।